হরে কৃষ্ণ, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে শনিবারে তো ভিডিওটা দেওয়ার কথা ছিল, কিন্তু একটু দুটো দিন লেট হয়ে গেল, কারণ শনিবার আমার ওয়াইফাই রিচার্জটা শেষ হয়ে গেছিলো, তো যার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আজকের ভিডিওটাতে আমি আমার ভেজিটেরিয়ান হওয়ার জার্নিটা শেয়ার করব, একদম জন্ম থেকে এখন অবধি আমি ননভেজ থেকে কিভাবে ভেজিটেরিয়ান হলাম সেই জার্নিটা, এবং তার সাথে তোমাদেরই একজনের একটা কমেন্ট ছিল লাস্ট ভিডিওটাতেই। প্রিয়া পাল বলে একজন কমেন্ট করেছিল, আমারই ব্যাচে পড়তো, তো লিখেছে, দিদি আমি ট্রাই করছি এগুলো নিজের লাইফ ইনক্লুডেড করার, কিছুটা করছি, কারণ আমিও গীতা পড়ি অল্প করে, আর অনেক কিছু বুঝতে পারি, আবার কিছু টপিক বুঝতে পারি না, তবে আমি নিরামিষটা খেতে পারি না বা ইচ্ছে হলেও উপায় হয় না রিলেটিভসদের বাড়িতে গেলে, কারণ কেউ তো আমার জন্য আলাদা করে নিরামিষ করবেও না, এই জন্য নিরামিষটা হয়তো পালন করতে পারবো না, কিন্তু এটার সলিউশন হিসাবে কিছু করা যেতে পারে? তো এটাও জিজ্ঞেস করেছিল যে যারা এই মুহূর্তে আমিষ খাচ্ছে কিন্তু কৃষ্ণ ভক্তি করে বা তারা চাইছে নিরামিষ ভুজি হতে, বা আমি কিভাবে হলাম। টোটাল আমার এক্সপিরিয়েন্সটা আমি ফার্স্টে শেয়ার করব, আমার ছোট থেকে একদম জন্মের পর থেকে টিল ডেট অবধি আমার কখন নিরামিষ খেয়েছি কখন আমিষ খেয়েছি সেই বিষয়টা, এবং কেন কিভাবে কি সবটা আসলো, এবং আমি কিভাবে পিওর ভেজিটেরিয়ান হলাম, কৃষ্ণ প্রসাদী হলাম, এবং ভগবান কিভাবে কি কৃপা করে সবটা করলো, এবং যারা এখনো অবধি পারছো না কিভাবে হতে পারো সেইটা নিয়ে আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব। দেখো, ফার্স্টেই যেটা বলি সেটা হচ্ছে আমার জন্ম একটি ব্রাহ্মণ পরিবারে হয়েছে, হিন্দু ব্রাহ্মণ পরিবারে। তো হিসেব মতো হিন্দু ব্রাহ্মণ পরিবার হওয়ার ফলে উচিত ছিল জন্মগতভাবেই আমি নিরামিষভোজী হওয়া, কিন্তু সেটা হয়নি। কারণ হচ্ছে আমাদের এখানে যতটা না শাস্ত্রীয় কালচার চলে তার থেকে বেশি বাঙালি কালচারটা বেশি চলে। আমরা শাস্ত্র পড়ি কম, আমরা শাস্ত্রের নির্ধারিত তথ্য মানি কম, আমাদের মানে ওই বংশগত বিষয়টাকে নিয়ে আমরা বেশি নাড়াচাড়া করি, এবং যেটা কালচার ওয়াইজ জায়গা রিজনাল কালচার ওয়াইজ যেটা চলে আসে, লোকাচার যেটাকে বাংলায় বলা হয়, তো সেটার ওপর এমফাসাইজটা বেশি হয়, যেটা আমার পরিবারেও সেমভাবেই ছিল। তো যার জন্য ছোটো থেকে আমি দেখেছি প্রথম দিকে মুরগির মাংস কখনোই হতো না, কারণ যেহেতু ব্রাহ্মণ বাড়িতে মুরগি ঢোকে না, আর যেহেতু আমার বাবা একজন পুরোহিত তো পুজো আচরা করতেন, আর মা কালীর পুজো করতেন বাড়িতে, এমনিতেও নারায়ণ শিলা বা শালিগ্রাম শিলা, তারপর মহাদেবের শিবলিঙ্গ, তার সাথে মা কালীর পুজো, মা মনসার পুজো, এগুলো হয়ে থাকতো। তো যার ফলে পাঠা বলি কনসেপ্টটা ওয়াজ দেয়ার, তো যার জন্য পাঠার মাংস খাওয়া হতো, তবে পেঁয়াজ রসুনটা যতটা সম্ভব স্কিপ করা হতো, বাট পরের দিকে শারীরিক হেলথের প্রয়োজনের জন্য খাওয়া স্টার্ট হয়, বাট মুরগির মাংস কখনোই হতো না। মাছ ডিম ছিল বাড়িতে, এবার তখন তার এরকম পোলট্রি ফার্ম ছিল না, বাট নিজেদের বাড়িতে যেহেতু হাঁস মুরগি ছিল তো সেখান থেকে ওই তাদের যে ডিমটা হতো তো সেই ডিমটা খাওয়া হতো, এবং বাড়িতে নিজেদের পুকুর ছিল সেই পুকুরের মাছও খাওয়া হতো। তো এটা আমি আমার মায়ের মুখে যতটুকু শুনেছি, আমার দাদুদের কালচারে যেটা ছিল সেটাই আমি বললাম। তো এটা আমি বাংলাদেশের কথা বলছি, এবং ইন্ডিয়াতে আসার পরেও প্রথম দিক বেশ কিছু বছর, প্রায় 10-12 বছর, 15 বছর, 20 বছর অলমোস্ট এরকমই ছিল। আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমার বাবার ফার্স্ট হার্ট অ্যাটাক হয়, তো তখন থেকেই আমাদের বাড়িতে ডাক্তার বলে যে পাঁঠার মাংস খাওয়া যাবে না, হার্টের পেশেন্ট যেহেতু, সেহেতু মুরগির মাংস খাওয়া যেতে পারে সপ্তাহে একদিন বা মাসে দুদিন, তার বেশি নয়। তো সেই সময় থেকেই স্টার্ট হয় মুরগির মাংস খাওয়াটা, তার আগে অবধি আর তখনও ওই আর দেশি মুরগির ডিম তো পাওয়া যেত না, সেহেতু পোলট্রির মুরগির ডিম খাওয়া হতো। এইটা ছিল হচ্ছে ফার্স্ট একদম শুরুর দিক থেকে। এইবার আমার কথা বলি, আমাদের বাড়িতে প্রথম থেকেই গরু ছিল, আমার বাবা গরু পুষতেন আমার জন্মের আগে থাকতেই, তো যেহেতু অনেক গরু ছিল, আর আমি চিরকালই খুব জন্ম ছোট থেকেই মানে ভগবানের কৃপাতেই, ভগবান এভাবেই তৈরি করেছিলেন যে আমি খুবই অ্যানিমাল লাভার ছিলাম। গরু বাবা যখন যে গরু বয়স হয়ে যেত বা হয়তো যে গরুটা ছেলে গরু বাচ্চা হতো, বাবা বিক্রি করতে চাইলে আমি করতে দিতাম না, আমার মাথার দিব্যি দিয়ে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে হলেও আমি যেভাবেই হোক সেটাকে রাখতাম, কারণ বাবা হয়তো সেটাকে ব্যবসায়িক তরে দেখতেন বা বাবা ব্যবসার জন্যই করতেন, নিজের লস করে অবভিয়াসলি কোনো লোকই করে না, কিন্তু আমি বিষয়টাকে মানবিকভাবে ভালোবাসার দিক থেকে দেখতাম, যেহেতু আমি অনেক ছোটো ছিলাম তো আমার ভেতর সেই জিনিসটা কাজ করতো না। তো এইখান থেকে ওই একটা ভালোবাসা তো ছিল। এছাড়া কুকুর বিড়াল আমার বাড়িতে বহু বছর ধরে, আমার যখন 3 বছর বয়স তখন থেকে আমি কুকুর বিড়ালকে খাইয়ে থাকি, এখনও খাইয়ে থাকি, আমাকে মা দুধ খেতে দিলে আমি নিজের দুধটা রেখে দিয়ে কুকুর বিড়ালকে দিয়ে খাইয়ে আসতাম, তো এগুলো আমার ছোটো থেকেই হয়ে এসছে। এবং পাশের বাড়িতে একবার, আমরা যেখানে থাকি তো তার পাশেই একটা বাড়িতে একবার হাঁস নিয়ে এসেছিল, তো তারা নিজেদের বাড়িতে হাঁস কেটে হাঁস রান্না করে খাচ্ছিলো, এবং আমি অনেক ছোটো, আমি তখন খুব সম্ভবত 2 বা 3-তে পড়ি, 7-8 বছর বয়স হবে, তো আমি ডিরেক্টলি সামনে দাঁড়িয়েই বলেছিলাম তুমি জ্যান্ত হাঁস কেটে খাচ্ছ, তোমার জ্যান্ত পাপ হবে। মানে এই কনসেপ্টটা আমার ছোটো থেকে ভগবানের আশীর্বাদে, বা আমি বলতাম না, ভগবানই আমার মুখ থেকে বলাতেন। আমার সবসময় মনে হতো যে কোনো জ্যান্ত জিনিস বা কোনো জিনিসকে যদি মারা হয় তাহলে সেটাতে জ্যান্ত পাপ হয়। এবার আমি তো অত ভালো বুঝে বলতে পারতাম না, বাট আমি এটা আমার মনে চিরকালই ছিল, যার জন্য আমি কোনোদিনও জ্যান্ত মাছ খেতাম না, লাইক শোল মাছ,
মাগুর মাছ বা কই মাছ, যে মাছগুলোকে বাজার থেকে নিয়ে আসার পরেও বেঁচে থাকে, বা আমার মা তো বলে কড়াইয়ে দেওয়ার পরেও কই মাছ লাফায় আগুনে তাপ্পে, তো ওই ধরনের মাছ আমি কোনো দিনই খেতাম না। ইভেন আমি বাজারে গিয়েও সবসময় খুঁজতাম যে মাছ মরে গেছে, যেমন চিংড়ি মাছ, ইলিশ মাছ, কাতলা মাছ, যে মাছগুলো তোলার পরেই সাথে সাথে মরে যায়, আমি সেই ধরনের মাছই শুধুমাত্র খেতাম। তো যার জন্য এই জিনিসটা তো ছিলই। এরপর 2015 সালে আমি যখন যোগা ক্লাসে ভর্তি হই, 14 বা 15 সালে, তখন আমার যোগা স্যারের আশীর্বাদে এবং ওনার যোগব্যায়ামের মাধ্যমে, এবং স্যার শুধু যে যোগব্যায়াম প্রাণায়াম করাতেন তা নয়, মেডিটেশান এবং তার সাথে একটা সাত্ত্বিক জীবন কীভাবে কাটাতে হয় সেগুলোও শেখাতেন। তো যেহেতু উনিও নিরামিষ ভুজি, উনি মাছ মাংস ডিম খেতেন না, এখনও খান না, তো পেঁয়াজ রসুনটা ওনাকে ওনারা অ্যাকচুয়ালি ভেজ হিসাবে সবজির মধ্যে দেখে, বাট ওনারা প্রাণীভোজী নয়, প্রাণী কখনো হত্যা করেন না। তো সেই হিসেবে আমিও মাংস ডিম খাওয়া ছেড়ে দিই 2016 সালের 1 জানুয়ারি থেকে। 2015-তে আমি যোগা ক্লাসে ভর্তি হই এবং 15-31 ডিসেম্বর অবধি আমি লাস্ট খেয়েছিলাম, বাট 16 সালের 1 জানুয়ারি থেকে আমি ছেড়ে দিই। তো তারপরে 2022 সালে দাঁড়িয়ে তারপর, তবে সেটা আমি মাংস আর ডিম ছেড়েছিলাম, মাছ ছাড়িনি, তবে জ্যান্ত মাছ খেতাম না, আমি মরা মাছটা খেতাম, আর তবে মাছটা ছাড়তে পারিনি, বিকজ বাঙালি বাড়িতে মাছটা অ্যাকচুয়ালি নিত্য খাবারের মতো, আমাদের বলতে গেলে সপ্তাহের 6 দিনই মাছ হয়ে থাকে, এবং যেটা বলা হয়ে থাকে সহজলভ্য, সবাই খায়, এবং খুব বেশি পয়সা না থাকলেও মাছের ঝোল ভাত খেয়েও পেট চলে যায়, তো সেই কনসেপ্ট থেকে মাছ আমি চাইলেও ছাড়তে পারিনি। তো সেই হিসেবে আমার প্রায় 6-7 বছর আমি মাংস ডিম ছাড়াই খেয়েছিলাম, বাট তখন আমি বিরিয়ানির আলু আর রাইস ভাতটা খেতাম, বাট মাংস ডিমটা খেতাম না, আমি ওভাবে খেতাম। বাট এখন যেরকম, এখন আমি ছোঁয়াটাও খাই না, মানে কোনো পেঁয়াজ রসুনের ছোঁয়াও আমরা আর খেতে পারি না বা খাই না, খেতে চাইও না কখনো, বাট তখন একটা ভেতরে ক্রেভিংস থাকতো যে বিরিয়ানির গন্ধটা ভালো লাগছে, রাইসটা ভালো লাগছে, তো যার জন্য তখন অ্যাকচুয়ালি মাংস ডিমটাকে বাদ দিয়ে হলেও ভাত আর আলুটা খেয়ে নিতাম, বাট এখন সেটা টোটালি ডিফারেন্ট। তো যাই হোক, তো এইভাবে করে চলতে থাকে। দেন 2022 সালে আমার ফেব্রুয়ারি মাসের দিক থেকে আমি পুবিয়ান্স ব্লগ, যে চ্যানেলটা রয়েছে পূজার, আমার আর বিশ্ব যে ব্লগ চ্যানেলটা, তো সেখানে ফুড রিভিউ একটা চ্যানেল খোলার জন্য, তো আমি ভাবি যে, এবং সামহাও আমার নিজেরও তখন আসুরিক প্রবৃত্তি একটু বেড়ে গেছিলো অবভিয়াসলি, না হলে আমি এত বছর না খেয়ে হঠাৎ করে কেন শুরু করব। তো সেই সময় থেকে আমি আবার মাংস খাওয়া স্টার্ট করি, এবং সব পুরো পিওর ননভেজ যেগুলো খেতে হয় সেগুলো আমি খেতে স্টার্ট করি, এবং 1 বছর মতো আমি টানা খাই 2022-এর ফেব্রুয়ারি মাস থেকে 2023-এর ফেব্রুয়ারি মার্চ মাস অবধি। তো সেই টাইমটাতে আমি 1 বছর খাই, এবং খাওয়ার পরে লাস্টের দিকে আমি, যেটা এর আগেও একটা ভিডিওতে বলেছি বাট স্টিল আবারও শেয়ার করছি, যেহেতু এখানে আমি টোটাল আমার ভেজিটেরিয়ান জার্নিটাই শেয়ার করছি, তো সেই সময় তখন আমি সব কিছুই খেতাম, এবং তখন সামহাও মেবি হয়তো আমার ভেতরে যে কী বলবো, দৈবিক প্রবৃত্তিগুলো সেগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছিলো, এবং ভেতরের যে অন্তরাত্মার, তখন একটা কথা আছে, যখন তোমার হৃদয় কম বলবে এবং পেট বেশি বলবে তখন তুমি এই জিনিসগুলো করবে। তো আমার হৃদয় তখন কম বলছিল এবং আমার পেট বেশি বলছিল, স্টমাক বেশি কথা বলছিল, বাট অ্যাকচুয়ালি আমাদের স্টমাককে কম কথা বলাতে হয় এবং হৃদয়কে বেশি কথা বলাতে হয়, তো সেটা হয়তো তখন আমার হচ্ছিল না। তো সেই কারণে আমি 1 বছর এটা খাই। দেন 2023-এর শেষের শুরুর দিক থেকে, মার্চ মাসের জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে, 1 বছর কমপ্লিট হওয়ার পর থেকে আমার শরীরে নানান রকম সমস্যা হতে স্টার্ট করে, এবং আমিও আস্তে আস্তে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একটু ইনক্লাইন হতে স্টার্ট করি, বা ভগবান আমার উপর কৃপা করতে স্টার্ট করে, সেই জন্যেই আমি গিয়েছিলাম, ভগবান কৃপা না করলে কেউ চাইলে যেতে পারে না। তো তখন থেকে হয়, এবং আস্তে আস্তে আমার ননভেজ খেলে পরে শরীরে নানান রকম সমস্যা হতে থাকে, পেটে ব্যথা, বুক জ্বলা, গ্যাস হওয়া, ঢেকুর ওঠা, অম্বল হওয়া, বমি হওয়া, পেট খারাপ হওয়া, সারাটা রাত ঘুমাতে না পারা, এরকম প্রায় 1-2 মাস মতো হয়, এবং আমি যেদিনই ননভেজ খেতাম বা বাইরের ফাস্টফুড খেতাম সেদিনই আমার এটা হচ্ছিলো, বা ঘরেও যদি আমি মাছের ঝোল বা তরকারি ভাত খাচ্ছিলাম তাতেও আমার হচ্ছিলো, মানে মাছের ঝোল বা মাংস এরকম কিছু খাচ্ছিলাম তাতেও আমার হচ্ছিলো, বাট আমি যেদিনই নিরামিষ খাচ্ছিলাম আমার সেদিনটা আমি খুব সুস্থভাবে শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারছি, সব কাজ করতে পারছি, বাট ননভেজ খেলেই আমার পেট বুক জ্বলছিলো এবং শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে, এবং আমি নিজে সেটা বুঝতে পারছিলাম যে আমি ইভেন যদি কোনো মন্দিরেও যাওয়ার, ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে বা ইস্কন মন্দিরে যদি যাওয়ার চেষ্টাও আমি করতাম, তার আগের দিন আমার প্রত্যেক সময় বমি হতো, মানে অ্যাজ ইফ আমার ভেতর থেকে একটা ফিল আসতো ভগবান যেন আমার ভেতরের ওই পাপগুলোকে শুদ্ধ আমাকে ভগবান মানে মন্দিরে অ্যালাউ করছে না। তো যখনই আমি ইস্কন মন্দির যাওয়ার কথা ভেবেছি তার আগের দিন আমার বমি হবে, হয় পেট খারাপ হবে, এবং তারপরে গিয়ে আমি যেতে পেরেছি। তো এইভাবে আমি বেশ কিছু 2-3 মাস যাওয়ার পর থেকে আমার নিজের ভেতরে ফিল আসতে থাকে যে আমি আর খাবো না, কারণ আমি যখনই ননভেজ খাচ্ছি আমার শরীর খুব খারাপ হচ্ছে। তবে আমি এটা ভাবিনি যে আমি ইনস্ট্যান্ট সেই মুহূর্তেই ছেড়ে দেবো, কারণটা আমি একটু বলি, কারণ হচ্ছে আমাদের বডিলি নিডও বলেও একটি বস্তু হয়, সো বডিলি নিড যতক্ষণ না ফুলফিল হয় ততক্ষণ আমাদের ভেতর ক্রেভিংস আসতে থাকে। তো যার জন্য 2015-16 সালে যখন আমি ছেড়েছিলাম তখন আমি হয়তো আমার যোগা স্যারকে দেখে মোটিভেট হয়ে ছেড়েছিলাম, আমার বয়স অনেক কম ছিল তখন, আমার বয়স 17-18 বছর বয়স ছিল, সবে আমি ফার্স্ট ইয়ারে পড়তাম, তো
সেই সময় যেটা ছাড়া ছিল সেই সময় ছাড়াটা সামহাও আমি নিজে রিয়েলাইজ করে ছাড়িনি, আমার স্যার ছেড়েছে সেই জন্য, বা আমি ছোট থেকে অ্যানিমেল লাভার ছিলাম হয়তো সেই কারণে, তো ওই সব মিলিয়ে মিশিয়ে আমি একটা ছেড়েছিলাম, বাট ভগবানের কৃপায় আমি সেটা ছাড়িনি, তো যার জন্য সেই ছাড়াটা পার্মানেন্টও হয়নি। যেটা ভগবানের কৃপায় হয় সেটা পার্মানেন্ট হয়, আদারওয়াইজ পৃথিবীর সব কিছুই টেম্পোরারি। তো সেই হিসেবে আমার ভেতরে একটা ক্রেভিংস ছিল বলে আমি পরের দিকে, আমার এখনও মনে আছে, আমি মাংস খেতাম না, মাংসের ঝোল আলু খেতাম, বিরিয়ানি খেতাম না, বিরিয়ানির আলু ভাত খেতাম। তো এইটার মানেই হচ্ছে আমার ভেতর থেকে সামহাও আমি খেতে চাইছি, আমার নিড রয়েছে, বা আমি নিজের লোভকে সংযম করতে পারছি না, তো যেটা তখন ছিল। তো যার জন্য পরের দিকে আমার নিজেরই ভেতর থেকে আসে যে আমি খাবো এরকম একটা ব্যাপার চলে এসেছিলো, যে আমাকে কেউ জোর করেও স্টার্ট করায়নি, আমাকে জোর করেও কেউ বন্ধ করায়নি। তো বাট আমি সেটা রিয়েলাইজ করি যে দ্যাট ওয়াজ নট আ রাইট ডিসিশন, কারণ আমার এখনও এটা মনে আছে যে 31 ডিসেম্বর 2015 সালে, যেহেতু 1 জানুয়ারি 2016 থেকে আমি খাবো না বলে ডিসাইড করেছিলাম, সংকল্প নিয়েছিলাম যে আমি খাবো না, সেহেতু আমি 31 জানুয়ারি 2015 রাত্রিবেলা আমি বিরিয়ানি খেয়েছিলাম, মানে চিকেন মাটন, তারপরে আরও ডিম টিম অনেক কিছু খেয়েছিলাম, মানে জাস্ট বিকজ কেন আমি নেক্সট দিন থেকে খাবো না, তাই তার মানে কি আমার গিল্ট ফিলিং রয়েছে, আমি খেতে চাইছি বাট আমি নিজেকে কন্ট্রোল করার জন্য আমি জোর করে একটা প্রতিজ্ঞা নিয়েছি। তো এই ধরনেরভাবে এইভাবে ছাড়াটা কখনোই উচিত নয় যে আমি অমুক দিন থেকে খাবো না এবং তার আগের দিন আমি পেট ভরে খেয়ে নেবো, এটা ভীষণই রং কনসেপ্ট, এটা কখনো করা উচিত নয়, কারণ এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস এবং এটা নিজের ভেতর থেকে আসতে লাগে এবং সেটা তখনই আসে যখন ভগবান কৃপা করে। কারণ আমি বলছি একটু বাদে আমি ভগবদ্গীতার রেফারেন্স অবশ্যই দেবো আমার এক্সপিরিয়েন্স, এবং তার সাথে যখন আমি বলবো শাস্ত্র প্রামাণিকগুলো তখন আমি অবশ্যই ভগবদ্গীতার রেফারেন্স দিয়েই বলবো। তো এইভাবে করে তখন আমি এটা করি, বাট এইবারে যেটা হয়েছে, এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে দিদি তুমি কবে থেকে ভেজিটেরিয়ান হয়েছো, আমি বলতেই পারবো না আমি কবে থেকে ভেজিটেরিয়ান হয়েছি, কারণ আমার এখন এক্স্যাক্ট ডেটই মনে নেই, কারণ আমি কোনো এক্স্যাক্ট ডেটে সংকল্প নিয়েই বন্ধই করিনি, আমার আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। আমি প্রথম দিকে মাংস ডিম মুরগির মাংস খাওয়া বন্ধ করি, আমি এটা তোমাদের একটা ভিডিওতে আগেও বলেছিলাম যে ভগবান আমার বাড়িতে একটি মোরগ ছানাকে পাঠায়, তো যে এখনও আছে, অনেক বড় হয়ে গেছে, আমি পাশে ছবি বা ভিডিও থাকলে অ্যাড করে দেবো, সে তো অনেক বড়, আমি ওকে টুইটু ডাকি, তো যার জন্য টুইটু আসার পর থেকে টুইটুকে ভগবান পাঠিয়েছিল যাতে আমি মাংস খাওয়া ছাড়ি। সো টুইটু আসার পরে আমি মাংস খাওয়া ত্যাগ করি এবং মুরগির মাংস খাওয়া বন্ধ করি। মাটন আই থিঙ্ক আমি জুন মাসে একবার মনে হয় খেয়েছিলাম, সেটা খাওয়ার পরেও আমি অসুস্থ হয়েছিলাম। তো তারপরে যজ্ঞদাদা আমার বাড়িতে যখন প্রতিষ্ঠা হয় 20 জুন রথযাত্রার দিন, তারপর থেকে আমি পুরোপুরি বলতে গেলে ছেড়ে দিয়েছিলাম। মাঝখানে আমার খুব শরীর খারাপ হয়েছিল এবং যার ফলে আমি শরীর খুব দুর্বল হয়ে গেছিলো বলে বাড়ির লোক জোর করে আমাকে অ্যাটলিস্ট মাছের ঝোল ভাতটা খাওয়াতো। মাংস ডিম আমি কোনোদিনই, মানে তখন তার আগে থাকতেই বন্ধ হয়ে গেছিলো মাংস ডিম, মোটামুটি এপ্রিল মাস থেকে, এপ্রিলের 24 তারিখ টুইটু আসার পর থেকে মাংস ডিমটা আমি বন্ধ করে দিই। আর মাছটা চলছিল, মাছটা আমার মনে হয় জুলাই মাসের মাছ বরাবর, যখন জুলাইয়ের 14-15 তারিখ অবধি মনে হয় আমি খেয়েছি, আমার এক্সাক্ট ডেট মনে নেই, তারপর থেকে আস্তে আস্তে আমি ছেড়ে দিই। আর পেঁয়াজ রসুনটা তখন আমি খেতাম, বাট পেঁয়াজ রসুন আমি যখন কণ্ঠে নেই তখন, তারপর থেকে আমি আস্তে আস্তে বন্ধ করে দিই, কারণ আমার তারপর তো জন্মাষ্টমী থেকে যেহেতু গোপাল সেবা হয় এবং তার জন্য ভগবানকে যে প্রসাদটা দেই সেটাই আমরা কৃষ্ণপ্রসাদই গ্রহণ করি, তো সুতরাং এগুলোর এখন আর প্রশ্নই আসে না। বাট এইভাবে করে অ্যাকচুয়ালি আমি ভেজিটেরিয়ান জার্নিতে আসলাম, এবং যার ফলে আমার শরীরে নানান রকম রোগ ছিল, যেমন PCOD, গাইনি প্রবলেমস, তারপরে হচ্ছে ঠিক টাইমে পিরিয়ডস না হওয়া, কখনো ওভারফ্লোড হওয়া, কখনো অতিরিক্ত, মানে 3 মাস 4 মাস 5 মাস না হওয়া, সেগুলো আমার কোনো ওষুধ ছাড়া, না কোনো অ্যালোপ্যাথি ওষুধ, না কোনো হোমিওপ্যাথি, কারণ আমি কোনোদিনই ডাক্তার দেখাতাম না, ওষুধ খেতাম না, আমার পছন্দ হয় না ওষুধ খাওয়াটা খুব একটা। তো যার জন্য লাস্ট 3-4 মাসে, মানে সেপ্টেম্বর মাস থেকে যখন আমি এগুলো খাওয়া স্টার্ট করি, তখন থেকে আমার এই জিনিসটা টোটালটা অটোমেটিকভাবে কিওর হয়ে যায়, মানে আমি নিজে শারীরিকভাবেও বুঝতে পারি। আমার ওয়েট লস হয়েছে লাস্ট 4-5 মাসে, অলমোস্ট ইউ ক্যান সে 8 থেকে 10 কেজি মতো ওয়েট কমেছে আমার। আগের এক বছর আগের একটা ছবি পারলে আমি পাশে অ্যাড করে দেবো, তোমরা দেখতে পারো, আমি কদিন আগেই বোধহয় আমার গোপুর যে চ্যানেলটা রয়েছে কানহাস প্রিয়া শেখি, ওখানে একটা ছবি পোস্ট করেছিলাম যে 2023-এরই ফেব্রুয়ারি মাস এবং 2023-এর ডিসেম্বর মাসের মধ্যে আমার এই গলার এই সব জায়গাতে প্রচুর মাংস ছিল, থাইরয়েড এইসব জায়গা পুরো মোটা ছিল, পেটে পায়ে প্রচণ্ড চর্বি ছিল, ব্যায়াম করতে গেলে পা, মানে পেট আটকে যেত, নাক লাগতো না হাঁটুতে, তো সেগুলো আমার অটোমেটিক সব ঠিক হয়ে যায় যখন আমি কৃষ্ণপ্রসাদ বা ভেজিটেরিয়ান ডায়েট স্টার্ট করি, তখন আমার অটোমেটিক এগুলো সব ঠিক হয়ে যায়। কারণ তুমি যখন ভেজ খাবে তোমার বাইরের ফাস্টফুড এমনিই বন্ধ হয়ে যাবে, মাংস না খাওয়ার ফলে শরীরে যেহেতু প্রচুর পরিমাণে সবজি ফল দুধ এগুলো যায়, তো যার ফলে শরীর অনেক সফট হয়ে যায়, মাংসতে বডি স্টিফ হয়, শক্ত হয়, এটা নতুন আমি জানি না, এটা আমি যখন যোগা শিখতাম তখন স্যারের কাছ থেকে অলরেডি জানতাম, যার জন্য যোগা স্যার ভেজ খাওয়াটাকে প্রেফার করতেন, কারণ ভেজ খেলে যোগব্যায়াম করতে অনেক বেশি মানে সহজ হয়, শরীর বডি অনেক নরম থাকে এবং খুব ইজিলি ফ্লেক্সিবলি যে কোনো মুভমেন্ট করা যায়। তো এইটাই আর কি অন্যতম কারণ ছিল। তো এইভাবে করে আমার ভেজিটেরিয়ান জার্নি বলতে পারো। আর সত্যি কথা বলতে যেটা আমার এখন রিয়েলাইজ হয় বা মনে হয় সেটা হচ্ছে ভগবানের কৃপা না থাকলে এটা কখনো হয় না, কারণ তোমার পরিবারে আমার বাড়িতে আমি আর আমার মা ছাড়া বাকি সবাই ননভেজ খায়, মানে আমার বাবা মাছ খায়,
সেটা ডেলি নয়, বিকজ যেহেতু আমি আর আমি মা বাবা তিনজন থাকি, সো বাবার পক্ষে ডেলি খাওয়া সম্ভব হয় না। যখন দুই দিদি আসে তখন মাছ মাংস আনা হয়, তখন দুই দিদিরা খায়, বাচ্চারা খায়, দিজুরা খায়, তারপরে হচ্ছে বাবাও তখন টুকটাক খায়, বাট আদারওয়াইজ যখন আমরা তিনজন থাকি তখন ভেজ হয়। আর আমি আর মা পুরোপুরি ভেজ, আমি আর মা যেহেতু গোপাল সেবা করি সেহেতু আমরা পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম কিছুই খাই না। মাও কণ্ঠি পরে, মানে তুলসীর মালা পরে, আমিও তাই পড়ি। তো যখন তুমি দেখবে যে তুমি খাচ্ছ না বা আশেপাশে সকলে খাচ্ছে, তো তখন মন চায় যে আমি একটু খাই, আমি একটু খাই। তো এই ফিলিংটা তখনই ছিল, মানে 2015 থেকে 2022 মধ্যে ছিল, বাট এখন অ্যাকচুয়ালি গন্ধটা তো গা গোলায়। মানে তখন বিরিয়ানির দোকানের পাশ থেকে গেলে ওয়াও কি সুন্দর গন্ধ, এরকম একটা ফিল আসতো, বাট এখন আমি বিরিয়ানির বা যে কোনো দোকানের পাশ থেকে গেলে আমার গা গুলিয়ে আসে, আমি নাকটা চেপে যাই। মানে ওই পেঁয়াজ রসুন ডিম ফাটানোর গন্ধ বা মাছের গন্ধ, এগুলো এখন আর সহ্য করতে পারি না। বাট স্টিল আমাকে কষ্ট করে হলেও মাছটা ধরতে হয়, মানে সিদ্ধ মাছটা দিয়ে ভাত মাখতে হয়, বিকজ আমার বাড়িতে প্রচুর কুকুর বিড়াল আছে, তো ওরা আমার উপর নির্ভরশীল। আমি চাইলে ওদের খাওয়া বন্ধ করে দিতে পারি না, কারণ ভগবান ওদের বানিয়েছেই ওভাবে। তো ভগবান আমাদেরকে ভেজ খাওয়ানোর জন্য, মানে আমরা ভেজ খেয়ে বেঁচে থাকতে পারি, বাট কুকুর বিড়াল ভেজ খেয়ে বেঁচে থাকতে পারে না, এবং ভগবান ওদেরকে ওভাবেই বানিয়েছে। তো আমার কিছু করার নেই, এটা তো গরু ছাগল নয় যে আমি ওদেরকে মানে যে কোনো শুকনো খাবার দেবো বা ওদেরকে ঘাস দেবো, তো সেটা সম্ভব হয় না। তো যার জন্য আমাকে বাধ্য হলেও মাছ ধরতে হয়, বাট ওই বারবার করে গরম শীতকালে হাত পা সাবান দিয়ে ধুয়ে নিতে হয়, গরমকালে স্নান করে নিয়ে, তো এইভাবে করেই চলে। তো যাই হোক, এই হচ্ছে আমার ভেজিটেরিয়ান হওয়ার জার্নি। এইবার যারা চাইছো হতে পারছো না, তারা কী করবে? দেখো, ফার্স্টে যেটা বলি সেটা হচ্ছে নিজের ভেতর থেকে যখন তোমার রিয়ালাইজেশন আসতে স্টার্ট করবে যে আমি হতে চাইছি বাট আমি পারছি না, তখন একমাত্র উপায় হচ্ছে রাধারানীর কাছে প্রচণ্ডভাবে রিকোয়েস্ট করা। কারণ রাধারানী ভীষণ কৃপালু, তুমি মানে কৃষ্ণকে বারবার বলবে, ভগবান প্রচুর পরীক্ষা নেয়, শ্রীকৃষ্ণ প্রচুর পরীক্ষা নেয়, বাট রাধারানীকে তুমি যদি একটু বলো, রাধারানী অল্পেতেই সন্তুষ্ট হয়ে যায়। তো আমি রাধারানীর কাছে খুব প্রে করতাম যে রাধারানী তুমি প্লিজ, আমি ছাড়তে চাইছি বাট আমি ছাড়তে পারছি না, তুমি আমার উপর একটু কৃপা করো। রাধারানী যদি কৃপা করে, মানে রাধারানী যদি বলে, ভগবান খুব তাড়াতাড়ি সেটা মেনে নেয়। রাধারানী যদি বলে যে এ আমার ভক্ত বা আমি চাইছি ভগবান তুমি এনার উপর কৃপা করো, তো এই ভগবান করবে, ঠিক আছে? তো যার জন্য তুমি রাধারানীর কাছে খুব করে প্রে করবে, ভগবানের কাছে অবশ্যই করবে যে আমাকে প্লিজ ছাড়িয়ে দাও, আমি ছাড়তে চাইছি কিন্তু আমার হয়তো লোভ মোহ বা মায়া এগুলো আমাকে ত্যাগ করতে দিচ্ছে না, বা আমি পারছি না এর জন্য ছাড়তে। তো ভগবানের কাছে সবসময় যখন প্রে করতে হয় তখন এটা বলে প্রে করতে হয়, ভগবান আমার কাছে যেটা খারাপ আছে তুমি সেগুলোকে নিয়ে নাও, এবং আমার দ্বারা এমন কোনো কাজ করিও না যাতে কারোর খারাপ হয়, কারোর ক্ষতি হয়। যেমন একটা এক্সাম্পল বলতে পারি, আমি বিশ্বর স্কুটিতে যখন যাতায়াত করি রাস্তা থেকে, তো আমি সবসময় একটা জিনিস প্রে করি যে ঠাকুর যেন স্কুটির নিচে কখনো কুকুর বিড়াল হাঁস মুরগি কোনো কিছু যেন না পড়ে, মানে কোনো অবলা প্রাণী যেন আমার দ্বারা কখনো ক্ষতি না হয়। আমার নিজের ক্ষতি আমার ভালো নিয়ে আমি কখনোই ভাবি না বা বদার নই, কারণ আমি জানি সেটার জন্য গোবিন্দ আছে। গোবিন্দ আছে, আমি কেন ভাবতে যাব? আমি যদি ভাবি তার মানে আমি গোবিন্দকে বিশ্বাস করি না, গোবিন্দকে ভালোবাসি না। সো আমি নিজেকে নিয়ে ভাবি না, আমি সবসময় ভাবি যেন গোবিন্দ আমার কোনো অবলা জীব যেন স্কুটির নিচে না পড়ে, আমার জন্য যেন আমার দ্বারা যেন কারোর কোনো ক্ষতি না হয়। তো এইটা যখন তুমি প্রে করবে, তুমি দেখবে তোমার দ্বারা আস্তে আস্তে যত খারাপ আছে, যত লোভ মোহ মায়া রাগ দ্বেষ, যত খারাপ জিনিস আছে আমাদের মধ্যে, যে ছটা অ্যাকচুয়ালি শত্রু বলা হয়ে থাকে, আমাদের ইনার কী বলবো এনিমি, তো তারা আস্তে আস্তে তোমার থেকে সরে যাবে। এটার জন্য ভগবানের কাছে প্রে করতে হয়। এবার প্রেটা কীভাবে করতে হয়, শুধুমাত্র হাত জোর করে বারবার করে বললেই হয় না। যখন আমরা মানে পার্টিকুলার ভক্তিতে খুব বেশি আপলিফটেড না হই, ঠিক আছে, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আজ থেকে 3-4 মাস 5 মাস আগে আমাকে নাম জপের মাধ্যমে প্রে করতে হতো, কিন্তু এখন যদি আমি গোবিন্দর কাছে একটু সামনে বসে কেঁদে কেঁদেও রিকোয়েস্ট করে কিছু বলি যে গোবিন্দ প্লিজ এটা করো, আমি এটা চাইছি না বা আমি এই খারাপ কাজটার মধ্যে যুক্ত হতে চাই না, কিন্তু আমি কী করবো আমাকে একটু পথ দেখাও, গোবিন্দ সাথে সাথে শুনে নেয়। তো এটার জন্য না অনেক পরীক্ষা দিতে হয়েছে, অনেক সময় দিতে হয়েছে, অনেক ভালোবাসা দিতে হয়েছে, নিঃস্বার্থ অনেক ত্যাগ করতে হয়েছে। সেটার জন্য লাস্ট 6-7 মাসের প্রচুর এক্সপিরিয়েন্স, অনেক জার্নি, যেটা গোবিন্দ আমাকে পরীক্ষাগুলো নিয়েছে সেটাতে আমি পাশ করে সেটার জন্য এখন সেই জায়গাটা এসেছে। কিন্তু যখন আমরা ভক্তির প্রথম স্টেজে থাকি, বা নাম জপ অতি অবশ্য সবসময় প্রয়োজন, কিন্তু প্রথম স্টেজেই তুমি রিকোয়েস্ট করলেই, হাত জোর করে কেঁদে কেঁদে বললেই সেটা সে শুনে নেবে না, তখন তোমাকে নাম জপের মাধ্যমে বলতে হবে। আর নাম জপ হচ্ছে কলিযুগে একমাত্র সমাধান, আমরা ভগবানের নাম এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। সো কলিযুগে যদি তুমি কনস্ট্যান্টলি নাম জপ করো, হরে কৃষ্ণ মহামন্ত্র অথবা রাধে রাধে মালা, দুটোও করতে পারো, আমি নিজে পার্সোনালি দুটোই করি, 11 মালা রাধে রাধে মালা করি এবং 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটা হচ্ছে টার্গেট। যদি তুমি এতটা স্টার্টিংয়ে কেউ পারে না, যদি না পারো অ্যাটলিস্ট চেষ্টা করো 2 মালা 3 মালা এভাবে করে শুরু করো,
ঠিক বেড়ে যাবে। যখন তোমার ভালোবাসা থাকবে, ভক্তি থাকবে, ভগবান তোমাকে কৃপা করবে, তখন আস্তে আস্তে এটা বেড়ে যায়, ঠিক আছে। আমি যেমন এখন 11 মালা রাধে রাধে মালা করতে পারি, 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র আমি এখনও পারি না, আমি 8 মালা অবধি হায়েস্ট পারি। কারণ অনেকটা ধৈর্যের ব্যাপার থাকে, প্লাস হচ্ছে সময় দেওয়ারও ব্যাপার থাকে। কারণ যেহেতু আমাকে গোপাল সেবা করতে হয়, তার সাথে নিজের পড়ানো থাকে, কাজ থাকে, নিজের পড়া থাকে, তো এত কিছু করে 2 ঘন্টা প্রায় 16 মালা নাম জপ করতে ঘন্টা 2-1 মতো টাইম থাকে লাগে। তো এই টাইমটা আমি সবসময় বার করে উঠতে পারি না, তো যার জন্য আমি 11 মালা রাধে রাধে মালা এবং 8 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র মালা করি। বাট সেটা টার্গেট থাকে 16 মালা, সেটাকে অনেকে বাড়িয়ে 64 মালা অবধি হায়েস্ট করে, ঠিক আছে। সো যার জন্য এটা ভগবানের নাম জপ করতে হয় এবং তখন ভগবানের কাছে প্রে করতে হয়, মনে মনে প্রে করবে যে যাতে তিনি তোমার থেকে এইগুলো সরিয়ে নেয় প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যখন তুমি আশা করবে যে তোমার জন্য তোমার আত্মীয় স্বজনের বাড়িতে নিরামিষ রান্না হবে, তাহলে তুমি এটা ভুল ভাবছো। বিকজ ততটা ম্যাচুরিটি তখনই আসবে ভগবান যখন কৃপা করবে, কারণ আমার মধ্যেও ছিল না বাট এখন এসছে। আমরা যেরকম কোনো জায়গায় যদি যাই, আমরা সেখানে গিয়ে খাই না, আমি যেরকম বিয়ে বাড়িতে গিয়ে আমি কিচ্ছু খাই না, আমার দিদির একটা শ্বশুরবাড়ির থেকেই নিমন্ত্রণ ছিল বিয়ে বাড়িতে, আমার জন্য দিদি ঘরে ভাত আর পনির আলুর তরকারি করেছিল, আমি বাড়ি এসে সেটা খেয়েছিলাম। আর ওখানে শুধু ফুচকা খেয়েছিলাম, স্টলে ফুচকা দিয়েছিল, আইসক্রিম দিয়েছিল, আমি সেটা খেয়েছিলাম। কিন্তু আমি কোনোরকম যে আমি খেতে বসেছি, আমি ভেবেছি রাধা বল্লভী চানা মশলা খাবো তারপর বাকিগুলো খাবো না, আমি সেটাও করি না, আমি বসিইনি খেতে, ঠিক আছে। সো যখন আমি এখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, যদি সেখানে অপশান থাকে ওয়েল অ্যান্ড গুড, যদি অপশান না থাকে আমি খেতেই বসি না, ঠিক আছে। তো এই ব্যাপারটা আমার ভেতরে চলে এসছে যে আমাদের কাছে এখন খাওয়াটা শুধুমাত্র জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য। কারণ ভগবান স্বয়ং ভগবদ্গীতাতে বলছে যে কম খায়, যে বেশি খায়, যে অতিরিক্ত ঘুমায় এবং যে কম ঘুমায়, এই চারজনের একজনও যোগী হতে পারে না। এবং তারপরেই ভগবান বলছে যে হে অর্জুন, তুমি যোগী হও, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। তো তোমার যদি যোগী হতে হয়, ইফ ইউ ওয়ান্ট টু বি আ যোগী, তো তোমাকে অতিরিক্তও খাওয়া যাবে না, অতিরিক্ত কমও খাওয়া যাবে না, অতিরিক্ত বেশি ঘুমানো যাবে না, কম ঘুমানো যাবে না। এবং আমি আগে খুব ঘুমকাতুরে ছিলাম, 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা ঘুমিয়ে পড়তাম, বাট এখন আমার সেটা 6 ঘন্টা এসে দাঁড়িয়েছে, জাস্ট বিকজ আমি ভগবান বলেছে সেটাই। কারণ আমার জীবনে ভগবদ্গীতা বা ভগবানের বলা এক একটা কথা, বেদ বাক্য বললেও ভুল হবে, মানে বেদেরও বড়ো যে, কারণ ভগবানের ওপর আর কিছু নেই। তো সেই কারণে আমার ভগবান যেটা বলেছে আমি ঠিক সেটাই করি, এর বাইরে আমি আর কিছু করি না। কারণ আমার ভগবানের প্রতি যেটা ভালোবাসা আছে সেটা, এবং তুমি যদি কাউকে ভালোবাসো, অ্যাজ ইফ আমি ধরে নিই তুমি তোমার বয়ফ্রেন্ডকে ভালোবাসো, তোমার বাবা মাকে ভালোবাসো, তার মানে কি তুমি যদি তাদের কথা শোনো, তার বলা কথা মানো তোমার জীবনে, তার মানেই তুমি তাকে ভালোবাসো। তুমি যদি তার বলা কথা না মানো আর মুখ দিয়ে বলো যে আমি তোমায় ভালোবাসি, সেও বিশ্বাস করবে না বা সেও মানবে না। সো ভালোবাসার প্রথম স্টেপ হচ্ছে নিজেকে সারেন্ডার করে দেওয়া তার প্রতি, এবং তার বলা প্রতিটা বাক্যকে বেদ বাক্যের মতো জীবনে মানতে হবে, ঠিক আছে। সো যার জন্য ভগবান যেটা বলেছে ভগবদ্গীতাতে, আমি যদি সেটা মানতে না পারি, স্বয়ং ভগবান ভগবদ্গীতাতে অহিংসা পালন করতে বলেছে, একবার নয়, কম করে আমি একটা শ্লোক রেফারেন্স দিতে পারবো না, 12 নম্বর চ্যাপ্টার রয়েছে, 15 নম্বর চ্যাপ্টার রয়েছে, যেটা আমি লাস্ট ভিডিওতে বলেছি, সেখানেও বলেছে সমস্ত জীবে দয়া, অহিংসা পালন করা, এগুলো প্রত্যেকটা সাত্ত্বিক কোয়ালিটিজের মধ্যে পড়ে এবং আমি তাদের প্রিয় বা তারা আমার প্রিয়। তো ভগবান যখন বলছে ভগবানের প্রিয় হতে গেলে আমাকে সাত্ত্বিক হতে হবে, ভগবানের প্রিয় হতে গেলে অহিংসা পালন করতে হবে, সমস্ত জীবকে দয়া দেখাতে হবে, অতি অবশ্যই আমি দেখাবো। কেন? কারণ আমি ভগবানকে ভালোবাসি তাই, আর তার খুশির জন্য, তাকে প্লিজ করার জন্য আই ক্যান ডু এভরিথিং। তাতে আত্মীয় স্বজন আমাকে কী বললো, কী ভাবলো, আমার জন্য রান্না করলো, কী করলো না, আই ডোন্ট বদার, আমি ভাবি না। প্রথমত আমরা জবেতে, মানে যারা কৃষ্ণপ্রসাদী হয় বা ভগবানের ভক্ত হয় বা বাড়িতে নিজেরা সেবা করে, তারা খুব একটা বাইরে কোথাও খায় না বা যায় না, মানে যতটা পারে অ্যাভয়েড করে। বাট কোথাও গেলেও আমরা নিজেদের মতো খাবার নিয়ে যাই। যেমন আমি আমার দিদির মেয়ের জন্মদিনে গিয়েছিলাম, গোপুসোনাকে নিয়ে গেছিলাম, আমি বাড়ির থেকে রান্না করে টিফিন বাটি করে ওকে সকালে খাইয়ে নিয়ে গেছি, দুপুরেরটা করে নিয়ে গেছি, ওর সন্ধ্যের খাবার রাতের খাবার সব প্যাক করে নিয়ে গেছি, এবং পরের দিন আবার ওকে নিয়ে যখন ব্যাক করেছি সব নিয়ে এসেছি, এসে বাড়িতে এসে আমি ভাত রান্না করেছি, তারপরে আমি খেয়েছি। তো আর যখন ও খাচ্ছে না, মানে আমার কাছে বিষয়টা এরকমই যে আমি কখনো ভগবানকে ভগবানভাবে দেখি না, আমি দেখি যখন গোপুসোনাকে দেখি তখন আমি আমার ছেলে রূপে দেখি, যখন গোবিন্দকে দেখি তখন আমার বন্ধু রূপে দেখি। তো যার জন্য এটা পিওর ভালোবাসা, এবং যখন তোমার তার প্রতি ভালোবাসা থাকবে, তুমি অটোমেটিক্যালি ইউ ক্যান ডু এভরিথিং ফর হিম, সব কিছু করতে পারবে তার জন্য। তো তখন না এই বিষয়টা অটোমেটিক চলে আসে। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে দিদি এটা কি নিজের থেকে আসে? না, এটা নিজের থেকে আসে না, বিশ্বাস করো। গোবিন্দর প্রতি ভালোবাসা দিন দিন বাড়ে, এবং যখন এক্সট্রিম পয়েন্টে চলে আসে না সেই ভালোবাসাটা, তখন তোমার মনে হবে যে আমি তোমার থেকে কিছু চাই না, শুধু তুমি আমার সামনে আসো, মানে আমি তোমাকে শুধু একবার দেখতে চাই, এবং তার জন্য তুমি সব কিছু করতে পারো। আর সবার আগে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে, তুমি যখন ভগবানের সেবা করো বা পুজো করো, তুমি কি ননভেজ খেয়ে যেতে পারো ভগবানের কাছে, বা ননভেজ খেয়ে কি ভগবানকে ছোঁয়া যায়, বা ননভেজ কি ভগবানকে অফার করা যায়? যায় না। তাহলে যেটা ভগবান খায় না, যেটা খেয়ে ভগবানকে ছোঁয়া যায় না, আমি সেটা কী করে খেতে পারি, বা ভগবানকে যেটা আমি অফার করতে পারছি না, আমি সেটা নিজে কী করে খেতে পারি? আজকে আমি একগাল
মানে যে কোনো অন্য একটা দানা নিজের মুখে দিতে গেলেও আমার মনে হয় যে ও তো খায়নি, গোপুকে তো আমি দিয়ে আসিনি খাবারটা, আমি নিজে কী করে খাচ্ছি, সো খেতে পারি না। আমি কালকে দুপুরে বিশ্বদেবাড়ি গিয়েছিলাম, মাকে ফোন করে আগে জিজ্ঞেস করেছি যে মা গোপু খেয়েছে, মা বললো হ্যাঁ ওর খাওয়া হয়ে গেছে দুপুরের, তারপর আমি খেতে বসেছি। রাত্রিবেলাও আমি ওয়েট করে থাকি, যেহেতু আমার এখন পিরিয়ডস চলছে আমি গোপু সেবা করতে পারছি না, লাস্ট 4-5 দিন মা করছে, তো যার জন্য আমি অপেক্ষা করে থাকি কখন মা গোপুকে খেতে দেবে। মা গোপুকে খেতে দেওয়ার পরে আমি নিজে গিয়ে খাই, তারপরে আমি বিড়াল কুকুরদের খেতে দিতে যাই বা তারপর বিড়াল কুকুরদের দিয়ে আমি খেতে আসি। তো এই যে বিষয়টা, এটা কখন আসে জানো, এটা প্রচণ্ড পবিত্র ভালোবাসার থেকে আসে। আর যেখানে ভালোবাসা থাকে সেখানে কোনো স্বার্থ থাকে না, কিছু দেওয়া নেওয়ার ব্যাপার থাকে না, সেখানে আমি নন ভেজ খাবো ভগবান ভেজ খাবে এটা হয় না কখনো। কারণ আমি যাকে ভালোবাসবো সে যদি সেটা না খায় আমি কী করে খেতে পারি? যেমন আমার মা ননভেজ খাওয়া ছেড়েছে বিকজ আমার জন্য, আমার মায়ের একটাই কথা ছিল আমার মেয়েটা খাবে না আমার সামনে বসে আমি কী করে খেতে পারি, আমার মুখ দিয়ে আমার গলা দিয়ে সেই খাবারটা নামবে না। তার মানেটা কী? তার মানে হচ্ছে একজন মায়ের ভালোবাসা প্রচণ্ড পবিত্র, প্রচণ্ড নিঃস্বার্থ হয়, সে তার সন্তানের জন্য সব কিছু করতে পারে। ঠিক সেরকমই ভগবানের প্রতি আমাদের ভালোবাসাটাও সেরকমই নিঃস্বার্থ এবং পবিত্র হওয়া চাই, যে আমার ভগবান যেটা খায় না আমি সেটা কী করে খেতে পারি? আমার গোপুসোনা খায় না আমি নিজে খেয়ে নেবো, ওকে আমি জল বাতাসা মিষ্টি দিই বা শুকনো ফল দিচ্ছি বা হ্যাঁ সে ভগবান স্বয়ং ভগবান ভগবদ্ গীতাতে বলেছে ফলাম পুষ্পম পত্রম জলম, মানে আমাকে এই তিনটে জিনিস দিলেই আমি খুশি হব। যদি ভক্তি ভরে দেওয়া হয়, ভালোবাসা এবং ভক্তি নিয়ে যদি তুমি আমাকে ফল জল পুষ্পপত্র এটুকু দাও আমি তাতেও খুশি, কিন্তু যখন তুমি তার সেবা করবে তখন তোমার মনে হবে যে আমি ওকে কতটা বেশি দিতে পারি, কতটা ভালোবাসা দিয়ে বড় করতে পারি। কারণ আমি যেহেতু গোপুসোনাকে গোপাল রূপে বাল গোপাল বা আমার ছেলে রূপে দেখি, সেহেতু আমি তখন ওভাবেই ভাবি যে আমার ছেলে খায়নি আমি কী করে খেতে পারি, ওকে একটা নতুন জামা না কিনে দিয়ে আমি নিজে কী করে নতুন জামা পরতে পারি। তো এই যে বিষয়টা না, এটা ভগবানের তরফ থেকে ভালোবাসাটা আগে আসে। আমরা ভাবি হয়তো আমরা ভগবানকে ভালোবাসি, বাট অ্যাকচুয়ালি ভগবান আমাদের হাজার গুণে বেশি ভালোবাসে। তো যার জন্য উনি আমার ওপর এতটা পরিমাণে কৃপা করেছে বলে আমি এভাবে ভাবতে পারছি, এটার ভেতর আমার কোনো কৃতিত্ব নেই বা এটা আমি নিজে ভাবছি না, এই ভাবনাটাও ভগবান ভাবিয়ে দিয়েছে বা এই কৃপাটা ভগবান করিয়েছে বলে আমার মুখ থেকে এই কথাটা বেরোচ্ছে। কই 1 বছর আগে তো বেরোয়নি, কই 6 মাস আগে তো এই কথাগুলো বেরোয়নি, তো তার মানে কি তখন ভগবানের কৃপা ছিল না? আমি তো চাইনি যেচে পড়ে কৃষ্ণ ভক্ত হতে, তাহলে ভগবান কী করে আমাকে করলেন? তো এই যে প্রশ্নগুলো আমাদের মনে যখন এই প্রশ্নগুলো আসে না, আমি কে, আমি কোত্থেকে এসেছি, কেন এসেছি, এই জাস্ট এই জড় বডিটা কিছুই নয়, তো এই যখন এই হাজারটা প্রশ্ন আসবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভগবদ্ গীতাতেই দেওয়া আছে। আর অনেকেরই মনে হতে পারে, অনেক লোকে কমেন্টে লিখবে যে খাদ্য চেন, ফুড চেন, হ্যান ত্যান অনেক কিছু, আমি নিজে একজন ইউপিএসসি পড়াই, নিজে পড়ি, তো আমি এনভায়রনমেন্ট পড়েছি, ফুড চেন কী আমি জানি, এটা আমাকে বলার কোনো প্রয়োজন নেই যে আমি জানি না, এরকমটা নয়। ভগবান স্বয়ং নিজেও বলেছেন কেউ খাদ্য হবে এবং কেউ খাদক হবে, একটা খাবার একটা খাদক, তো সেটা কাদের ক্ষেত্রে? সেটা বাঘ সিংহ এদের ক্ষেত্রে বা অন্য অ্যানিমালদের ক্ষেত্রে, ওদের ব্রেন নেই, ঠিক আছে, ওদের বুদ্ধি নেই, বাট আমাদের আছে, আমরা মানুষ, আমাদের মান এবং হুঁশ দুটো আছে, ওরা কথা বলতে পারে না আমাদের মতো করে, আমরা বলতে পারি, ওরা ভগবানের সেবা পুজো করতে পারে না বাট আমরা পারি, ঠিক আছে, আমরা ভেজ খেয়েও বেঁচে থাকতে পারি, ওরা ভেজ খেয়ে বেঁচে থাকতে পারে না, ঠিক আছে। যেমন কুকুর বিড়াল ভেজ খেয়ে বেঁচে থাকতে পারে না, কিন্তু একটি গরু ছাগল ভেজ খেয়ে বেঁচে থাকতে পারে। সো ভগবান পৃথিবীতে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যানিমাল তৈরি করেছে। স্বয়ং ভগবান ভগবদ্ গীতাতে প্রত্যেকটা শ্লোকে বলছে, আমার এখন মানে আমি একটা শ্লোকের রেফারেন্স দিতে পারবো না, আমি প্রত্যেকটা শ্লোকে আমি বলতে পারি যে আমি পরমাত্মা এবং আমার পরমাত্মা স্বরূপ প্রত্যেকটা জীবের হৃদয়ে আমি আত্মারূপে বিরাজ করি। সো আমার ভেতরটাই মানে আমি অ্যাকচুয়ালি সকলের হৃদয়ে রয়েছি, সকলের আত্মায় রয়েছি, এবং যার জন্য যে সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন, যেটা আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম, এবং অহিংসা পালন করে, জীবে দয়া পালন করে, আমি তার প্রতি, সে আমার অত্যন্ত প্রিয়, আমিও তার অত্যন্ত প্রিয়। তার কারণ কি? সে সমস্ত জীবে ঈশ্বরকে দেখতে পায়। তো যদি কেউ সমস্ত জীবে ঈশ্বরকে দেখে, টু বি অনেস্ট, মানে লোকে শুনলে হয়তো হাসবে, আমার মা বাবাও হাসে একটা টাইমে, আমি মশা মারি না, মশা আসলেও আমি সেটাকে চেষ্টা করি উড়িয়ে দেওয়ার, হয়তো কখনো কখনো না জানতে ভুলবশত অনেক অবলা প্রাণী মেরে ফেলি আমি হাঁটা চলায়, আমাদের মাটিতে বা জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস অনেক কিছু থাকে, সব সেগুলো তো অবভিয়াসলি মরে যাচ্ছেই, ঠিক আছে, এমন নয় যে আমি অশিক্ষিত জানি না এগুলো, সেরকম নয়, আমি সায়েন্স পড়াশোনা করেছি, পড়ি, পড়াই, তো সুতরাং এগুলো আমি সবই জানি, কিন্তু যতটা পারি চেষ্টা করি নিজেকে সেই রকম জায়গায় রাখার, কারণ যে পাপগুলো আগে করেছি খেয়ে সেই পাপের প্রায়শ্চিত্তটা এই জন্মেই করে যেতে হবে, না হলে আমার জন্য গোলকের দরজা বন্ধ হয়ে যাবে। তো এইটাই আর কি। আর অনেক আরও একটা এক্সাম্পল মানে এক্সপিরিয়েন্স আমার শেয়ার করতে পারি, যেমন হচ্ছে আমার এখন মাছ, বিড়ালের মাছ সিদ্ধ করে ভাত মেখে দিতে খুব ঘেন্না হয়, খুব কষ্ট হয়, আমি বেশিরভাগ টাইম মাস্ক পরে করি, আমি মুরগির যখন খেতে দিই বা মুরগিটার পটির প্রচণ্ড বাজে গন্ধ হয়,
সেই পটিগুলো পরিষ্কার করা, বারবার সেগুলোকে রোদে দেওয়া, তিন বেলা করে পেপার পাল্টানো, তারপর বারবার স্নান করা, কারণ তুমি বিড়াল কুকুর মুরগির কাজও করছো, ভগবানের কাজও করছো, বারবার তোমাকে শুদ্ধ হতে হয়। আমি করি কেন জানো? কারণ আমি জানি এই বিড়াল কুকুরকে আমি আমার বাড়িতে আনিনি, এই মুরগিটাকেও আমি আনিনি, ভগবান স্বয়ং নিজে পাঠিয়েছেন আমার পরীক্ষা নেওয়ার জন্য, আমার এই নন ভেজিটেরিয়ান ডায়েটটাকে ছাড়াবার জন্য। তো আমি ওকে বিক্রিও করবো না, কাউকে দেবও না, ও যতদিন বেঁচে আছে আমার বাড়িতেই থাকবে, ওর মরে গেলে ওর সব দেহ আমার বাড়ির থেকে বেরোবে, তার আগে নয়। এবং যখন আমি নোংরাগুলো পরিষ্কার করি, আমি এটাকে, আমার মা খুব মাঝে মধ্যে আগে রেগে যেত, আমি মাকে এইভাবেই বুঝিয়েছিলাম যে মা, যে মুরগির ঠ্যাং চিবিয়ে খেতে যখন লজ্জা করেনি, তখন মুরগির পটি পরিষ্কার করতেও লজ্জা করবে না। তো তারপর থেকে আমার মা আর বলেন এই কথাটা, এবং আমি এভাবেই রিয়েলাইজ করেছি যে আমি খেয়ে যে পাপটা করেছি, সেই ওর পটিটা পরিষ্কার করে, ওর নোংরাটা পরিষ্কার করে, ওই সিদ্ধ মাছের গন্ধটা নিয়ে, যেটাতে এখন আমার কষ্ট হয়, ঘেন্না হয়, সেটা করে আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করছি। তো যাতে অ্যাটলিস্ট সেই কর্মটা আমাকে পরের জন্মে ভুগতে না হয়, যাতে এই জন্মেই আমি সমস্ত কর্ম ভুগে গিয়ে এই জন্মে যত কষ্ট ভোগ করবো, যাতে পরের জন্মে আমার আর কিছু না থাকে এবং আমি ডিরেক্টলি গোলোকে জায়গা পাই। তো এইটা না তোমাকে আমি বোঝাতে পারবো না, মানে বহু মানুষ আছে যারা বুঝবে না, কারণ ভগবানের কৃপা সবার ওপর হয় না, ভগবানের কৃপা যার ওপর হয়েছে সেই একমাত্র বুঝবে। তো এখানে আমি একটি রেফারেন্স নেব, আমার যতদূর মনে পড়ছে, ঠিক আছে, আমি একটু ওয়েট করো, আমি দেখে বলছি তোমাদের। আচ্ছা, আমি এখানে ভগবদ্গীতার রেফারেন্স নিচ্ছি, ভগবানেরই বলা কথা, পেজ নাম্বার 336, 7 নম্বর অধ্যায়, 15 নম্বর শ্লোক। মূঢ় নরাধাম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহরিত হয়েছে এবং যারা আসুরিক ভাবাপন্ন, সেই ধরনের দুষ্কৃতিরা কখনো আমার শরণাগত হয় না। এবং ভগবদ্গীতার 7 নম্বর চ্যাপ্টার 25 নম্বর শ্লোক, আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না, তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। তার মানে কি? মূঢ় মানে মূর্খ, নরাধাম নরের অধম, মানুষদের মধ্যে যারা সবথেকে নিচে, মায়ার দ্বারা, যারা মায়ার দ্বারা তাদের জ্ঞান অপহরিত হয়েছে, তাদের জ্ঞান কাজ করে না, মায়াই এতটা তাদেরকে, ইলিউশনই এতটা তাদেরকে ঘিরে রেখেছে, যারা আসুরিক ভাবাপন্ন, যাদের ভেতর দৈবিক সত্যি কম, যারা আসুরিক ক্যারেক্টারিস্টিক মানে ইভিল যাদের মধ্যে অনেক বেশি গুডের থেকে, সেই ধরনের দুষ্কৃতিরা কখনো আমার শরণাগত হয় না। এই ধরনের দুষ্কৃতিরা যারা দুষ্কর্ম করে তারা কখনো ভগবানের শরণাগত হয় না। তারপর 25 নম্বর শ্লোকে ভগবান বলছে, আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না, যারা মূর্খ এবং বুদ্ধিহীন ব্যক্তি তাদের কাছে আমি কখনো দেখা দিই না, তাদের অপর কখনো কৃপা করি না, তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি। তারা কাকে পুজো করে বা কাকে মানে? যোগমায়াকে মানে, এবং তার সেই যোগমায়ার, ভগবানের অন্তরঙ্গা শক্তি হচ্ছে যোগমায়া, যারা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবতম বা অন্য লিটল কৃষ্ণা এই জাতীয় যে কোনো জিনিস যদি দেখে থাকো, যিনি ভগবানের কে রক্ষা করেছিলেন বা বলতে পারো ভগবানের কৃপাতেই আর কি উনি এসেছিলেন, আমাদের সুভদ্রা মহারানীর যে বিয়েটা রয়েছে, মানে সুভদ্রা মহারানীর ছোটোবেলায় দেখে থাকবে হয়তো, কংসের কারাগারে যোগমায়া দেবী আর কি এসেছিলেন, কংসকে কথাটি বলেছিলেন যে তোমারে বোধিবে যে গোকুলে বাড়ি ছেসে, তো সেই হচ্ছে যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ অব্যয় স্বরূপকে জানতে পারে না। মানে হচ্ছে মায়া, যোগমায়া ইজ নাথিং বাট আমরা যে আশেপাশে যে মায়াগুলো দেখি, মানে হচ্ছে যেটার দ্বারা আমাদের চোখ থাকতেও অন্ধ যারা আমরা, তো তাদের ক্ষেত্রে ভগবান স্বয়ং নিজে কথাটি বলে গেছে। তো সেখানে আমার বলার কোনো জায়গাই থাকে না, কারণ আমি নিজে এই মূঢ় নরাধাম যোগমায়ার দ্বারা আবৃত আমি নিজেই ছিলাম, কয়েক মাস আগেই ছিলাম, এক বছর আগেই ছিলাম। তো সেখান থেকে যে আজকের যে ট্রান্সফরমেশনটা হয়েছে, সেটা স্বয়ং ভগবানের কৃপাতে হয়েছে, এবং সেটা একদিন দুদিনে হয়নি। আমি তোমরা হয়তো দেখছো এই জন্ম 27 বছর বয়স, বাট আমি এটাকে 27 বছর দেখছি না, কারণ আমার এই বডিটার বয়স 27 বছর, আমার এই আত্মাটার বয়স অনেক বেশি, অনেক লক্ষাধিক বয়স আমার এই আত্মাটার, এবং যে এখন শেষের জন্মে রয়েছে, যে এবং শেষের জন্মেই ভগবান তার উপর কৃপা করে, কারণ যারা ভগবানের সঠিক ভক্ত হয়, শুধুমাত্র আমি এখানে সব ডিটেলে বলছি না, বহু মানুষকে আমি দেখেছি ননভেজকে ভগবানের সেবা করে এবং তারা অত্যন্ত ভুলভাবে করছে, পাপ করছে, তারা পুণ্যের বদলে উল্টে আরও অনেক বেশি পাপ করছে, এটা বলছে ভক্তি মন থেকে হয়, এই কথাটা বলে নিজেদের অন্যায়টাকে জাস্টিফাইড করার চেষ্টা করছে, যেটা অন্যায় সেটা অন্যায়ই হয়, সেটা স্বীকার পেতে হয়, কারণ স্বয়ং ভগবান নিজে ভগবদ্গীতায় বলে গেছে যে কথাগুলো, সেগুলো আমি বলার কেউ নই। তো যারা ভগবদ্গীতা পড়ে না, ভগবদ্গীতার বলা ভগবানের কথা জীবনে মানে না, অথচ দেখাচ্ছে আমরা ভগবানের ভক্ত, এই কথাটা মুখ থেকে বলাও অন্যায় বা পাপ আমি বলে মনে করি, এবং সেই কারণে আমি বলবো যে তোমরা হয়তো ভাবছো আমি 27 বছর বয়সে এটা অর্জন করেছি, বাট নয়, এটা আমার আত্মার পূর্বজন্মের অনেক পুণ্যের ফল এবং অনেক কর্মের ফল, এই জন্মের অনেক সংঘর্ষ, অনেক লড়াই, অনেক পুণ্যের ফল, বাবা মায়ের পুণ্যের ফল, সমস্ত কিছু মিলিয়ে আজকে গিয়ে আমি এই কৃষ্ণ ভক্তি পেয়েছি বা ভগবানের আশীর্বাদ পেয়েছি। তো এটার একমাত্র উপায় হচ্ছে ভক্তি করা, ভগবানকে ভালোবাসা, নিঃস্বার্থভাবে ভালোবাসা, কিছু পাওয়ার আশায় নয়, শুধুমাত্র আমি কি ভগবানকে দিতে পাচ্ছি এটা হচ্ছে উদ্দেশ্য থাকা উচিত, আমি ভগবানের থেকে কি পাচ্ছি এটা উদ্দেশ্য নয়। তো এইভাবে যদি কেউ ভালোবাসতে পারে এবং মন থেকে আপ্রাণ প্রচেষ্টা করে এবং ভগবানের কাছে প্রার্থনা করে যাতে তার
এই ননভেজ বা মায়ার লাইফস্টাইল সমস্ত কিছু সে কেড়ে নেয়, এটা যদি কেউ ডেলি বেসিসে প্রে করে, আই ক্যান অ্যাসিওর ইউ যে খুব বেশি সময় লাগে না, ছ মাস এক বছর তার বেশি লাগার কথা না, ভগবান তার উপর কৃপা করে। নিজের কর্মের গিল্টি ফিল হওয়াটা সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত, কারণ আমি যখন ননভেজ খেতাম আমার গিল্ট ফিলিং হতো, আমার কান্না পেতো, আমার মনে হতো আমি অপরাধ করছি। তো সেই গিল্ট ফিলিংই আমাকে ননভেজ ছাড়তে হেল্প করেছে। যাদের গিল্ট ফিলিং হচ্ছে তার মানে তারা সঠিক রাস্তায় আছে, ভগবান তাদের উপর একটু একটু করে কৃপা করছে এবং অনেকটাই কৃপা করবে যদি তোমরা প্রার্থনা করো, নাম জপ করো। তো এইটুকুই বলার আছে। আর তবে হ্যাঁ, ভগবানের ভক্তদের কোনো কিছুতে ভয় হয় না, কারণ তারা ভগবানের জন্য নিজের প্রাণ দিতেও ভয় পায় না, কারণ তারা জানে যে প্রাণটা গেলেও আমি ভগবানের কাছেই পৌঁছাবো, কারণ এই প্রাণ নয় এই বডিটা যাবে। তো সেক্ষেত্রে এত কঠিন জিনিসে যখন তারা ভয় পায় না, তখন লোকের কী বলবে, লোকে কী বললো, আত্মীয় স্বজন আমাকে কী বললো, বাড়ির লোক কী বললো, তারা আমার জন্য কে কী রান্না করলো, সেগুলো সত্যিই ম্যাটার করে না। তবে হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ম্যাটার করে, যারা বাবা মায়ের উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করে, বাবা মা তাদের পেট চালায়, তাদের ক্ষেত্রে সত্যিই ম্যাটার করে। আমি অবাস্তব কিছু বলবো না, যেহেতু আমি নিজে সেলফ ইন্ডিপেন্ডেন্ট, আমার উপর সংসার দাঁড়িয়ে থাকে এবং আমি রোজগার করে সংসার চালাই, সেহেতু আমাকে কেউ খুব একটা জোর বা কোনো কিছুতে বাধা দেয় না কখনোই। তবে হ্যাঁ, যখন আমি ননভেজ ছেড়েছিলাম তখন আমি অনেক ছোটো ছিলাম, প্রথমবার যখন ছেড়েছিলাম তখন আমার 17-18 বছর বয়স, তখনও আমাকে কেউ খুব বেশি বাধা দেয়নি। তো এইটুকুই আর কি, সেটা হয়তো ভগবানেরই আশীর্বাদ সেই জন্যেই। তো যাই হোক, এইখানেই আমি শেষ করছি ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং উপকার হয়েছে। অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্টে জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটি শেয়ার করে দিও সেই সমস্ত মানুষদের সাথে যাদের ভিডিওটা দেখলে উপকার হবে আর চোখও খুলতে পারে, তাদের হয়তো রিয়েলাইজেশনও হতে পারে। তো যাই হোক, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।